গুড মর্নিং, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। এই যে আমি বিভূতিভূষণ হল থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আমরা যাচ্ছি ব্যারাকপুর দিশাতে, আমার হাজব্যান্ডের চোখটা অপারেশন করব তার জন্য। আর এখন বাজে 4:45, 5:20 ট্রেন, ওই জন্য ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি। তাহলে আজকে দিনটা কীভাবে কাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ট্রেন আসছে শিয়ালদা থেকে। ট্রেনটা বনগাঁয় ঢুকছে, এর পরপরই ছাড়বে আর কি 5:12-তে, ওখান থেকে বনগাঁ থেকে ছাড়বে 5:20-এর মধ্যে চলে আসবে। এই যে আলাদা পেশেন্টের ঘর একটা একটা, এটা আমাদের ওপাশে আছে, ওদিকে আছে সবাই। সত্যজিৎকে নিয়ে গেছে এখন অপারেশন থিয়েটারে। আমার এই কেমন নার্ভাস লাগছে যে এখানে ব্যারাকপুরে এটা দিশা আই হসপিটাল, খুব সুন্দর ব্যবস্থা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বিভিন্ন ছোটো ছোটো ঘর করা আছে, সবাই এক একটা পেশেন্টের জন্য একটা করে বেড দেওয়া আছে। দেখি কখন নিয়ে আসে, বেশি জোরেও কথা বলা যাচ্ছে না। এই যে সত্যজিতের অপারেশন হয়ে গেছে, ছুটি দিয়ে দিয়েছে, আর রাত হয়ে গেছে। আমরা একটু বেরিয়ে এখানে একটু চা খেলাম আর দাঁড়িয়ে আছি আমরা গাড়ির জন্য। যে সত্যজিৎ দাঁড়িয়ে আছে। তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার পরে ভিডিওতে দেখা হবে। এখানে আমাদের কোনো রকম অসুবিধা হয়নি, খুব ভালোভাবে আমরা এটা অপারেশনটা হয়েছে সেটাই সত্যজিৎ আর কি আমার সঙ্গে গল্প করছিল। আর কোন নার্সের ভালো ব্যবহার ছিল সেটাই আর কি বলছিল, যে খুব ভালো ব্যবহার করেছে, খুব সুন্দর ব্যবস্থা এখানে, কোনো ঠাট্টা ইয়ার্কি নেই। অল্প বয়সে সবাই আছে কিন্তু সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত।